তোমরা স্ক্রিনে যে স্নাইপিং এর স্কিলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সম্পূর্ণ মোবাইলে করা এন্ড আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে মোবাইলে এরকম স্নাইপিং করতে পারবা লাইক এ পিসি প্লেয়ার What is up guys, Illusionist here, so Barrios Free Fire, no tunta awesome video to show by Kishagotom. Aske video to special type, kaun aske ami onek din pore, ek tutorial type video ni eshe chita abar sniper, kaun amar bigoto joto gula sniper video ami ei channel e publish korechi, shob gula video r commente. Tumra oneke amake jiggesh korecho je bhai please, jodi shombhob hoy, tutorial ekta deyar jonno. Amar sniping styler. Ami sniping shuru korechi shudhumatro PC player der ke dekhe dekhe ar ki. Mane amar iccha chilo je PC der jara sniping kore, oder moto sniping mobile সেজন্য আমি আমার একটা স্পেশাল কাস্টম হাত তৈরি করেছি আমি আমার একটা স্পেশাল ক্যারেক্টার কম্বো বানিয়েছি এবং স্নাইপারের কয়েকটা স্পেসিফিক স্কিন ইউজ করি আমি সবগুলো জিনিসই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রথমেই আমরা যাব হচ্ছে গিয়ে ট্রেনিং গ্রাউন্ডে সো আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি এন্ড ফারস্টে আমরা হচ্ছে দুটো স্নাইপার নিয়ে ফেলবো বুম বুম এখন প্রথমে একটু নজরা দেখে ফেলো আমি কি রকম ইউজ করি আমি কি কিসের কথা বলছি যে I think তোমরা ধারণা পেয়ে গিয়েছো পেয়ে গিয়েছো মোবাইলে যাদের স্নাইপিং করে তারা জানো যে এটা আসলে খুবই টাফ এরকম করাটা ইম্পসিবল টাইপের এরকম স্নাইপিং শুধু পিসিতেই সম্ভব বাট আমি মোবাইলে করছি আপাতত একটু কঠিন মনে হচ্ছে আমার কারণ আমার ফোন চেঞ্জ হয়ে গিয়েছে আমি আগে রক 5 এ খেলতাম সেখানে আরামসে আমি স্নাইপিংটা করতে পারতাম এন্ড 1+7 প্রতো করতে পারতাম এই দুইটা ফোনে আমি আরামসে স্নাইপিং করেছি মানে আমার স্টাইলে আর কি বাট বর্তমানে আমি আছি তে টেবে ট্যাবলেট ফোন যেখানে স্ক্রিনটা অনেক বড় এন্ড আঙ্গুলগুলো বসানো হিসাবটা মিলানো স্নাইপারের জন্য খুবই টাফ এই বর্তমানে যে স্নাইপিং স্কিলটা দেখতে পাচ্ছ সেটা রপ্ত করতে মোটামুটি আমার অনেক সময় লেগে গিয়েছে এই ট্যাবে আমি কিভাবে এই কাজটা করছি সেটা তোমাদের এখন আমি শেয়ার করব তোমাদেরকে বলবো ফার্স্টে যদি আমরা কাস্টমারে যাই আই থিঙ্ক আমরা নতুন একটা কাস্টম হাত বানাই দেন সেখান থেকে তোমাদেরকে দেখাই আমরা সেটাকে একটু এটাকে টোটালি না ডেফল্টে বানিয়ে ফেলি ডেফল্ট লেআউট সো বাম হাত দিয়ে আসলে আমার ফুল কন্ট্রোলটা হবে কোনো ফায়ার বাটনের টাচ ডান হাতে হবে না সবগুলা জিনিস হচ্ছে আমরা বাম হাত দিয়েই করবো একে তো প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই সুইচ করারটা এই গান সুইচ করার ইকুইপমেন্টটা আমার লাগবে এটাকে আমরা বড় বানিয়ে দিব এই এই জায়গাতে রেখে দিব কারণ এই জায়গাতে রাখার কারণ হচ্ছে আমাদের বাম হাতের মধ্য আঙ্গুল দিয়ে আমরা এটাকে টাচ করব মেইনলি স্নাইপার এইরকম ভাবে চালানোর জন্য না আমাদের বাম হাতে তিনটা আঙ্গুলি ইউজ করা লাগবে আমি যেরকম ইউজ করি কি তিনটা আঙ্গুলি ইউজ করি এখন তোমাদের ইচ্ছা তোমরা কিরকম কয়টা আঙ্গুলি ইউজ করবে এটা তোমাদের উপর ডিপেন্ড করবে আমি তিনটা আঙ্গুলি ইউজ করি এটা হচ্ছে মিডল ফিঙ্গার দিয়ে আমি টাচ করব এই সুইচের বাটনটা দেন সুইচের বাটন উপরে আমার লাগবে হচ্ছে স্কুপ অন স্কুপের বাটনটা স্কুপ বাটন থাকবে হচ্ছে এক মধ্য আঙ্গুলের পার্শ্ববর্তী যে আঙ্গুলটা আছে বুড়া আঙ্গুলের পাশে যে আঙ্গুলটা ওই আঙ্গুলটা পড়বো হচ্ছে স্কুপের এখানে ফার্স্টে পড়বে এখানে মধ্য আঙ্গুল দিয়ে তারপরে পাশের আঙ্গুল পড়বে হচ্ছে স্কুপে তারপর হচ্ছে ফায়ার বাটনটা দরকার ফায়ার বাটনটা আসবে হচ্ছে গিয়ে এখানে নিচে নিচে ফায়ার বাটন তাহলে হলো কি আমি ফার্স্টে জুম করব দেন ফায়ার করব দেন আবার গানটা সুইচ করব আবার জুম বাটনে চাপ দিব আবার ফায়ার বাটনে চাপ দিব এইরকম চলতেই থাকবে তোমরা স্ক্রিনে হয়তো বা টাচ করার জিনিসগুলো দেখতেই পাচ্ছ এইরকম চলতেই থাকবে এখন আরেকটু অ্যাডভান্স লেভেলে চলে যাই আশা করি তোমরা বেশি জিনিসটা বুঝতে পেরেছো কিন্তু কাহিনী এখানে শেষ না আরেকটু অল্প স্বল্প বাকি আছে সেটা হচ্ছে আমাদের দৌড়ানোর বাটনটা থাকবে হচ্ছে আমরা সরি ওইটা চলে গিয়েছিল আমরা আবার জিনিসটা বানাই সাজাই এরকম ভাবে যেরকম ভাবে একটু আগে সাজিয়েছিলাম এখন হচ্ছে আমাদের যেই আইকনটা দরকার সেটা হচ্ছে তাড়াতাড়ি দৌড়ানোর আইকনটা এটা হচ্ছে আমরা এইখানে রেখে দিব যাতে করে হবে কি যখন আমি সিঙ্গেল স্নাইপার ইউজ করব তখন কি করব ফার্স্টে জুম বাটনে চাপ দিব ফায়ার বাটনে চাপ দিব দেন গান সুইচ বাটনে চাপ দিব দেন হচ্ছে গিয়ে দৌড়ানোর বাটনে চাপ দিব বাম হাতের তিন আঙ্গুল দিয়ে কিন্তু এই কাজগুলো সব হবে বুঝতে পেরেছো কাহিনী 1 2 3 4 1 2 3 4 তোমরা প্যাটার্নটা শিখে নাও ফার্স্ট হচ্ছে জুম বাটন দেন ফায়ার বাটন তারপরে কুইক সুইচ বাটন তারপরে হচ্ছে দৌড়ানোর বাটন সিঙ্গেল স্নাইপারের জন্য হচ্ছে এই সেটআপটা ডাবল স্নাইপারের জন্য কি করবে ফার্স্ট হচ্ছে জুম বাটন দেন ফায়ার বাটন তারপরে সুইচ বাটন তারপরে আবার জুম বাটন তারপরে ফায়ার বাটন সুইচ বাটন জুম বাটন ফায়ার বাটন বুঝতে পেরেছো এরকম চলতেই থাকবে ডাবল স্নাইপারের ক্ষেত্রে আর ডান হাত দিয়ে শুধু শুধুমাত্র এইমিং যে জিনিসটা বলে ওইটা আমরা করব হচ্ছে গিয়ে শুধুমাত্র ডান হাত দিয়ে আসলে আমাদের কোনো কাজ নেই ডান হাতটা শুধুমাত্র ব্যবহার হবে স্কিনটাকে এইম করার জন্য আর কোনো কাজ নেই এখন এটাকে তুমি আরেকটু ইমপ্রুভ করতে পারো যেমন হচ্ছে গিয়ে পেটের যে আইকনটা আছে যেটা হচ্ছে পেট অ্যানিমেশন ইমোট দেওয়ার জন্য আমরা ব্যবহার করি সেটাকে তোমরা মাঝখানে এই জায়গাতে আনতে পারো এখানে আনার রহস্য হচ্ছে এটা হচ্ছে এক প্রকার এইম করতে তোমাকে সাহায্য করবে যখনই যখনই দাঁড়া তোমাদেরকে দেখাই এই পেটের আইকনটা কিন্তু তোমাকে এইম করতে অনেক বেশি সাহায্য করবে তুমি সরাসরি পেটের আইকনটা এনিমি শৈলে বসিয়ে দাও তারপর গানটা সুইচ করে আনো দেন ফায়ার করো খুবই সহজে তোমার এইমিংটা
আরো বেশি পারফেক্ট হয়ে যাবে আর তোমরা যদি আরেকটু অ্যাডভান্স করতে চাও তাহলে কাস্টম হার্ডে গিয়ে লাফানোর বাটনটাকেও এই সাইডে নিয়ে আসতে পারো যেরকম আমি রেখে দেই এটা দিলে হবে কি যখন আমরা ফায়ার করব আমরা লাফ দিতে পারবো ওই আঙ্গুল দিয়ে বুঝছো কাহিনী এই দেখো আমি এইম করতে পারছি না কারণ আমি বলেছি এই ট্যাবলেটে এইম করাটা খুবই কঠিন দায়ক মশাই যেটা ল্যাপটপের মতোই দেখতে মোটামুটি ছোট্টখাটো একটা ল্যাপটপ মনে হচ্ছে এন্ড আমার অভ্যাস নেই এন্ড খুবই কঠিন এটাতে এম করাটা আমার জন্য অনেক সময় নিয়ে করলে আবার হয় সময় না নিয়ে তাড়াহুড়ো করতে গেলে আবার এইমটা আমার মিস হয়ে যাচ্ছে এই ফোনে বাট মোবাইলে যারা যারা আছো তারা যদি তাড়াতাড়িও করতে চাও না দুই এক সপ্তাহ প্র্যাকটিসের পরে আশা করি তোমাদের হাত বসে যাবে যদি তোমরা পাঁচ আঙ্গুলে খেলা অভ্যাস করে ফেলো বলে রাখি পাঁচ আঙ্গুলে খেলার অভ্যাস করতে আমার এক বছরের মতো সময় লেগেছে প্রথম এক দুই সপ্তাহে মনে হয়েছিল যে আমি পেরে গিয়েছি এরপরে সপ্তাহে মনে হয়েছে আমি আর পারবো না এরকম করতে করতে মোটামুটি এক বছরের মতো সময় লেগে গিয়েছে এই নতুন কাস্টম হার্ডে অভ্যাস হতে আমার ওকে যাই হোক সময় সবকিছু শিখে দিবে তোমাদেরকে এইগুলো হচ্ছে কাস্টম হার্ডের হিসাবটা এইগুলো হচ্ছে গিয়ে আমাদের কাস্টম হার্ডের হিসাবটা এখন আসি হচ্ছে গান স্কিন কিভাবে চুজ করবা গান স্কিনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা রুল বহন করে ওকে তোমরা যেই স্নাইপার ইউজ করতে চাও ফার্স্টেই মনে রেখো তোমাদেরকে হচ্ছে গিয়ে প্রথমত যদি তুমি চাও হচ্ছে গিয়ে এইমিংটা বাড়ানো যে কোনো একটা গান স্কিন নেবা যেটার হচ্ছে গিয়ে একুরেসি আছে গান স্কিনটাতে তোমরা যদি একুরেসি চাও প্রথম প্রথম যারা খেলবা একুরেসি স্কিনটা ইউজ করো আর যদি ড্যামেজ দরকার পড়ে তারা ড্যামেজের স্কিন ইউজ করো একুরেসি আছে এরকম স্কিন ইউজ করাটা প্রথম যারা যায় স্নাইপার শিখতে চাও তাদের জন্য বেস্ট একটা সলিউশন বুঝতে পেরেছো তাড়াতাড়ি এইম হবে এনিমি শরীরে দেন এইমিংটা বাড়ানোর জন্য তোমরা আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে লোরা ক্যারেক্টার স্পেসিফিক্যালি এই ক্যারেক্টারটা তোমাদের স্কিলে অ্যাড থাকা লাগবে বাকিগুলো তোমাদের ইচ্ছা মতো অ্যাড করো সমস্যা নেই বাট এই লোরা ক্যারেক্টার তোমরা অবশ্যই তোমাদের স্কিলের মতো অ্যাড করে নিও তাহলে তোমাদের চলন্ত অবস্থায় বা কোন একটা এনিমিকে স্পট করে জুম করতে জুম করে মানে এইম নিতে খুবই সহজ হবে লোরা ক্যারেক্টার মাস্ট একটা স্নাইপার প্লেয়ারের জন্য সবাই বলে যে মকোটা দরকার বাট আমার হিসাবটা আছে মকোটা হচ্ছে গিয়ে এনিমির পজিশন বোঝার জন্য বাট স্কোপ করে এনিমি শৈলে এইমটা নিয়ে যাওয়ার জন্য তোমার দরকার হচ্ছে লোরা লোরাটা কোনো সময় মিস দিবা না তোমরা দেখতেই পাচ্ছ একুরেসি ইনক্রিজ বাই 50% ওয়াইল স্কোপ এর থেকে আর বেস্ট এইমিং এর জন্য এইমিং এর জন্য কোনো ক্যারেক্টার আমি দেখিনি ফ্রি ফায়ারে এটাই একমাত্র আছে এটা ইউজ করা মাস্ট আর কি আমার বিশ্বাস আজকের এই ভিডিও থেকে তোমরা অল্প স্বল্প হলেও ধারণা পেয়েছো কিভাবে মোবাইলে পিসির মতো স্নাইপিং তোমরা করতে পারবা কোন কাস্টম হার্ড ব্যবহার করলে তোমাদের সুবিধা হবে কোন বাটনটা কি কাজে লাগে কোন ক্যারেক্টার স্কিলটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় এন্ড গান স্ক্যান কিভাবে চুজ করবো সবগুলো জিনিসই এই ভিডিও থেকে তোমরা অল্প স্বল্প বুঝেছো যারা যারা স্কিপ মেরেছো তারা আবার দেখো ভিডিওটা এন্ড যারা যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও তারপরে কমেন্ট সেকশনে জানিও তোমাদের যদি আরো অনেক কিছু জানা থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে সেটা জানিয়ে দিও এন্ড যারা যারা ফেসবুকে দেখছো অবশ্যই অবশ্যই ভিডিওতে অনেকগুলা রিয়াকশন দিও অনেক বলতে অনেকগুলা প্লাস ভিডিওটা অনেক জায়গায় শেয়ার করো আই উইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও টিল দেন স্টে ওয়েল গুড বাই টেক কেয়ার